এগুলো নিবেন? হ্যাঁ ঠিক আছে। প্রথম শট দেখে বুঝতে পারছেন যে এটা আমরা নিশ্চয়ই পুরান ঢাকাতে গিয়ে বিরিয়ানি খাবো। অ্যাকচুয়ালি তা নয়, আমরা যাবো আজকে মোহাম্মদপুর বিহারি পল্লীতে কামাল বিরিয়ানি খেতে। চলে না গাই। যিনি রান্না করছেন, যিনি শুরু করেছেন এই বিরিয়ানি, উনি একটা সময় ভ্যান গাড়িতে করে বিক্রি করতেন, তারপর আস্তে আস্তে উনি এই দোকান দেন এবং বর্তমানে এই দোকানে খাওয়া জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। আমি আজকে এসেও দেখলাম। আর স্পেশালিটি যে কারণে আমার আশা, কাচ্চি বিরিয়ানি সারা জীবন শুরু হচ্ছে খাসির না, কিন্তু এখানে তো গরুর মাংস দিন, অ্যামেজিং ব্যাপার। আমি এই প্রথম খাবো যে গরুর মাংসের কাচ্চি। শ্রমিক চল ভিতরে। হচ্ছে কি আপনাকে কেন আসছি ভাই? দোকানটা এখানে আছে হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু রিসেন্টলি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কামাল বিরিয়ানি হাইপ বেশি। স্পেশালিটি হচ্ছে এরা গরুর কাচ্চিটা করে, গরুর কাচ্চি। আমরা তো কাচ্চি নর্মালি খাসির মাংসের, খাসির কাচ্চি, হ্যাঁ সারা জীবন তো যেই চলে আসছে। এবং এদের স্পেশালিটি হচ্ছে এরা গরুর মাংস দিয়ে কাচ্চি রাখে, বড়ো বড়ো পিস সেখানে থাকে, নরম নরম তারপর আদুন থাকে। তো আজকে আমরা এখানে কিন্তু ট্রাই করবো একটা আইটেম আছে, যেটা হচ্ছে ভিআইপি বলা যায়। এটাতে কী দিবেন? আপনি সেখানে গরুর কাছে যাবেন, সেই সাথে আপনাকে তারা এক পিস দিন শেষের দিন, আর সেই সাথে একটা মুরগির পাকা রোস্ট, যেটা মুরগির রোস্ট, রোস্ট রোস্ট থাকবে। হ্যাঁ আপনি তো ভিআইপি আছে, ভিভিআইপি আছে, কামাল বিরিয়ানির প্রসারটা আসলে যেভাবে যেতে পারছে, সামনে হয়তো তারা বিজিআই আমরা করা উচিত স্বাস্থ্য ভালো খেয়ে। বলি যে আমি কিন্তু আসলে কিন্তু সারা জীবন শুনে আসছি কাচ্চি কাচ্চি হয়তো মাটন কাচ্চি বিরিয়ানি। কখন থেকে শুধু কাচ্চি বিরিয়ানি জাস্ট নিয়ে একটু বলি, কাচ্চি জিনিসটা কাচ্চি নামটাকে হচ্ছে যখন আমরা নর্মাল বিরিয়ানি যখন আমরা পাকাই বা রান্না করি,
তখন হচ্ছে মুরগি বা গরু বা যে মাংসটা সেটা আগে থেকে কষানো থাকে, কষানো থাকে। হ্যাঁ, যেমন চিবিরানি জিনিস হচ্ছে এটা রান্না করতে হবে সময় লাগে, সেটা চাল এবং মাংস একসাথে মিক্স করে সেটা একটা বড় দেখছি বলি বা একটা পাতিল, সেই পাতিলের মধ্যে একসাথে সেটা করা এবং মাংস যেহেতু ইনিশিয়ালভাবে কাছে থাকে এবং ভাত যেহেতু কাছে থাকে এই কারণে ইংলিশ করার নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, এগুলো জানতাম না। কাচ্চি আমি অন্তত সার্বিক কাছে গিয়ে না কাচ্চি এই প্রথম খাওয়া বিক্রিও করতে পারে এবং এই কাচ্চি জিনিসটা আসলে আগে এমন না যে হাসির কারণে নামটা কাচ্চি, এটা হচ্ছে একটা ট্রেডিশনালি মানে কাশিটা আমার মনে হয় যেটা আমি কাশির মাংস কিন্তু টেন্ডার, তাড়াতাড়ি রান্না হয়। তো যেহেতু চালের সাথে রান্না করে আমার মনে হয় যদি সবাই কাশিটাই প্রেফার করে ওই জায়গায়, কারণ গরুর মাংস কিন্তু অত তাড়াতাড়ি ব্লেন্ড হয় না। আমি তো রান্না করি সবসময়, যদি ব্লেন্ড হতো তাহলে কিন্তু মানুষ গরুর মাংসটাই ইউজ করবে। আর আসলে যদি আরেকটা ইনসাইট দিই আমাদের দেখবো বিরিয়ানি ব্যাপারটাই এসেছে হচ্ছে মোগল বা আফগান এই কালচার, ওই কালচার থেকে আসে ওদের ওখানে যেটা সেটা হচ্ছে তারা ছাগলের মাংসটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে। বিফ যদি আমরা দেখি ইন্ডিয়ান কালচারে বিফ খুব একটা বেশি কিন্তু ওইভাবে আমরা দেখি না ইন্ডিয়ান কালচার। তো আসলে এই ধরনের খাবারও তো একটা বিবর্তনের মাধ্যমে আমাদের সামনে আসে বছরের পর বছর ধরে। তো ওই বিবর্তন বাদের ফলেই হয়তো এখন আমরা খাসিটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে দিই না। খাসির উপর আমাদের বিস্তারিত বলে তার খাদ্য অর্ডার করি মাজন চিকেন গালিয়ে তো দৌড়ো, মাজন মাজন দৌড়ো রানটা পিস দিয়ে যান, এই যে না সবুজ ভাই কটা দিব আপনাদের বাপ? আপনি দেখতে পাচ্ছেন যে একটা মুরগির রোস্ট আমরা পাচ্ছি, সেদ্ধ ডিম পাচ্ছি, সেদ্ধ ডিম আর তাদের বেশ ছোটো ছোটো কিন্তু মাংস গরু কিন্তু নর্মালি পিস আরও ছোটো 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 হয় এখানে বেশ বড়ো ছোটো মাংস কিন্তু গরুর মাংস এই দেখা। হ্যাঁ, গরুর মাংস টেন্ডার গরুর মাংস। বিসমিল্লাহ শুরু শুনলাম না, এই যে সালাদটা কি সালাদটা? হ্যাঁ, সালাদটা তো সালাদও লাগতে বেশি ভালো, বাংলা বাংলা সালাদ। দর্শক আমার কিন্তু আজকে বললাম যেটা শ্রমিক আমাকে আজকে নিয়ে আসছে, ঢাকাতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। শ্রমিক আমাকে নিয়ে আসতে আছে কামাল বিরিয়ানি, যেটা নাকি এখন বর্তমানে খুব বেশি হাই সবাই এখানে খায়। তো আমি খাওয়া শুরু করে দেখি যে আসলে এটা কী, দেখি কিন্তু আসলে ভালো ভালো লেগেছে অলরেডি। কিন্তু আমি একটা মাংস ওদের থেকে চেয়ে এবং আলুর কী বলবো খেয়ে দেখেছি, কাছে মনে হয়েছে খুব ভালো খেয়ে 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 বলতে পারবো যে আসলে এখানে স্পেশালিটিটা কী। বুঝলাম একটা জিনিস দেখাই, রাইস কিন্তু আমাদের নর্মাল যে গুলা দিয়ে আমরা হয় সেই চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা করা হয়েছে ছোটো চাল। আমি জানি না ওনারা কোন চাল ইউজ করেছেন। আর এই প্রথম কিন্তু আমি গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, এই প্রথম। আমি সারাদিন জানতাম যে কাচ্চি হয় আসলে মাটন দিয়ে, আর কাচ্চি যেটা বললাম মাটন কাচ্চি বিরিয়ানি মাটন দিয়ে করাটার রিজন হচ্ছে চাল এবং মাটন দুটো কিন্তু একসাথে রান্না করলে খাসি তাড়াতাড়ি গলে যায়, যেটার মধ্যে চর্বি থাকে, গরুর মাংস কিন্তু তাড়াতাড়ি গলে না। বাট এই মাংসটা আমার মনে হয় বাসার সময় স্পেশালভাবে বাসা হয়, কারণ তাকে খুব জুসি একদম আপনার খাসির মাংসের মতো আলাদা হয়ে যাচ্ছে। ওই মশলাটা ইউজ করে আগে আমার মনে হয় এটাকে নরম করা হয়েছে, করার পর এটাকে কাচ্চির মতো করে প্রসেস করা হয়েছে, সেই জন্য ওটা শীত কাবাব শীত কাবাবের একটা স্মেল রয়ে গেছে। এবার আপনি একটু আলুটা টেস্ট করুন, আলুটাই কিন্তু ভাবছিলাম আলু নিয়ে একটা কথা বলি। যখন প্রথমে বলছিলাম যে বিরিয়ানিটা এসেছে মূলত মোগল কিংবা আফগান থেকে,
ওরা কিন্তু বিরিয়ানি আলু বিরিয়ানিতে আলুটা ইউজ করতো। আচ্ছা করতো না? আলুটা করতো না, আলুটা মূলত কলকাতার মধ্যে। আচ্ছা আরো আরো আলু আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, ভালোবাসা ভালোবাসা। দর্শক আলু যে দেয় সে হইতেছে আসলেই ভালোবাসা, আর আলু ছাড়া তো আমার ভালোই লাগে। তো যা বলছিলাম, কলকাতায় যখন ভারতবর্ষের ওই দিকটা থেকে বিরিয়ানিটা প্রথম ঢুকলো, তখন কলকাতার মানুষজনের পছন্দের খাবার যেটা আলু, তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আলু পোস্ত, আলু দম, আলু গোপি এই ধরনের খাবার দাবার বেশি পছন্দ, তখন তারা এই কাচ্চি বিরিয়ানির সাথে আলুটাকে ইউজ করবে। আচ্ছা, যার কারণে ওই কালচারটাই কিন্তু এখন আমরা ঢাকায় আমরা এটা বাংলাদেশ ফলো করছি, সেটা ফলো করছি। এবং অনেকেই কিন্তু আছে যারা কিন্তু মাংসের চাইতে আলুটাকে অনেক বেশি পছন্দ। যেমন আমি দর্শক মাংস তো খেলাম, ডিম তো খেয়ে আর বলে লাভ নাই, ডিম যেরকম সেরকম আন্ডা আন্ডাই হতে হয়। মুরগি মাংসটা একটু ট্রাই করে দেখি, যেটা রোস্ট মজা, মানে আমি একদম স্পেশাল কিছু বলবো না, বাট অ্যাজ ইউজুয়াল আমার কাছে যেটা স্পেশাল লেগেছে ওনাদের ওই কাচ্চি মেয়েটা আসলেই দিক দিয়ে অন্যরকম।